স্টুডেন্ট ভাড়া দেওয়ায় এক ছাত্রীকে নির্দিষ্ট স্টপেজ থেকে অনেক দূরে ফাঁকা জায়গায় নামিয়ে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো স্থানীয়রা। মঙ্গলবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা নালাগোলা রাজ্য সড়কে কেন্দুপুকুর এলাকায়। জানা গিয়েছে, সোমবার কলেজ ফেরত এক ছাত্রীর সঙ্গে স্টুডেন্ট ভাড়া দেওয়া নিয়ে বচসা বাঁধে বাসের কন্ডাক্টরের। এরপরেই বাসের কন্ডাক্টর তাকে নির্দিষ্ট স্টপেজের পরিবর্তে অনেক দূরে একটি ফাঁকা জায়গায় নামিয়ে দেয়। সন্ধ্যা হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে ছাত্রীটি কোনো মতে হেঁটে বাড়ি ফিরে সব কথা জানায়। ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ এলাকাবাসীরা এদিন পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। এছাড়াও দ্রুত গতিতে বাস চালানোর অভিযোগ এনেছেন গ্রামবাসীরা। যদিও পুলিশি হস্তক্ষেপে বেসরকারি বাস মালিক ও কর্মীদের নিয়ে আলোচনা করে সমস্যা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। আমার ছেলেটা মালদার সময় সন্ধ্যার সময় 6:22 আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় ওই ভাড়ার জন্য খুব কাটাকাটি হয়। কন্ট্রাক্টর মির বুয়া বাস 126 নাম্বার ওনাতে বলছে আমি তো স্টুডেন্ট ভাড়া দেবো, স্টুডেন্ট ভাড়া নেবে না, বলছে তোমার বাপের গাড়ি, তোমার বাপের রাস্তা, পিসির বাড়ি, বাবার বাড়ি যাচ্ছিস, আর স্টুডেন্ট ভাড়া দেবা। আমার সব কিছু প্রমাণপত্র আছে, সব কিছু দেখাচ্ছি, তার সত্ত্বেও ওকে সিটের মধ্যে ঘাট করে এখান থেকে নিয়ে যায়। ওকে ভাড়া না নিয়ে বাদলপুর মাঠে ওকে নামাইতে চায়, ফাঁকা মাঠে সন্ধ্যার সময়। ইতিমধ্যে তখন করতে করতে ওই নমাইলে নামে দিয়েছি। আমরা কালকে গাড়িটাকে ধরছিলাম। কালকে কী চাইছেন এখন, কী চাইছেন? আমরা এটা ফাইসলা করতে চাই, ওই বাসের ড্রাইভার খালাসি কন্ট্রাক্টর আসলে, মালিক আসলে আমরা বাসগুলোকে যদি সুরাহা না তাহলে কেস করে দেবো আমরা। চলন্ত বাসে উঠতে গিয়ে গুরুতর আহত হলো এক মহিলা যাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকায়। অর্চনা মহন্ত নামে ওই যাত্রী স্বামীর সঙ্গে বুনিয়াদপুর পুরনো বাসস্ট্যান্ড থেকে বালুরঘাটগামী একটি বাসে উঠতে গেলে বাসের চাকায় গুরুতর আহত হন। ওই মহিলা যাত্রীর পা ভেঙে যাওয়ায় গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মানে হ্যান্ডেল ধরেছে আর গাড়িটা ছেড়ে দিছে। কোথায় যাচ্ছিল? গঙ্গারামপুরে। হ্যাঁ, তো কি মনে হচ্ছে কার দোষ মনে হচ্ছে? এটা দোষ ওদের, ওরা গাড়িটা যদি ছেড়ে না দিত তাহলে তো পেশেন্ট আমার অসুবিধা হতো না। তো আমি তো উঠতেই পারিনি গাড়ি, তাতে ছেড়ে দিছে গাড়িটা। তো কোথায় আঘাত লেগেছে? আঘাত লেগেছে ঠ্যাঙ্গের, এটা ফাটে গেছে।